সকাল, এখন ঘড়িতে সময় সকাল 6:25। আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার ঠাটারি বাজারের স্টারে সকালের নাস্তা করার জন্য। স্টারের নতুন করে রিভিউ দেওয়ার মতো কিছুই নাই, স্টারের প্রতিটা শাখাতেই আমরা খাই এবং আমরা বেশ ভক্ত ওনাদের খাবারের। কিন্তু আমরা ভাবলাম যে যদি সকালের নাস্তার রিভিউ করতেই হয় তাহলে কেন না আমরা একদম যে পুরান স্টার সেটাতে চলে আসি। তো আমরাও চলে এসেছি একদম ঘুম ঘুম চোখে এখানে সকালে নাস্তা করার জন্য। এখানে নাস্তা করতে হলে কিন্তু সকাল 6টার সময় আসতে হবে, কারণ যত সময় যেতে থাকবে তত আইটেম কমে যেতে থাকবে, শেষ হয়ে যেতে থাকবে। তো চলেন আজকে দেখা যাক আমরা এখানে কেমন নাস্তা করি। আজকে আমরা কি কি অর্ডার করলাম সেটা আপনাদেরকে দেখাই, আর সবগুলোর দাম কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। লুচি, ডালপুরি, রুমালি রুটি, পরোটা, খাসির কালামুনা, খাসির মাংস ভুনা, এটা হলো খাসির পায়া, খাসির মগজ, খাসির কলিজা ভুনা, সুজির হালুয়া, এটা হলো মিক্সড সবজি, মুরগির স্যুপ, আর সাথে একটা পেঁয়াজ মরিচ লেবু একটা সালাদ দেওয়া হয়েছে। আমি শুরু করব রুমালি রুটি দিয়ে, কারণ রুমালি রুটিটা একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, ওটা তখন খাওয়াটা একটু কষ্ট হয়ে যাবে। তো আমি রুমালি রুটি দিয়ে প্রথমে ট্রাই করব মুরগির স্যুপটা। রুমালি রুটির সাইজটা এরকম হবে, আর বেশ সফট, এটা অনেক সফট। রুমালি রুটি দিয়ে মুরগির স্যুপটা খাওয়া যাক। মুরগির স্যুপে এরকম দুই টুকরা মুরগির মাংস পাবেন, আর স্যুপটা এই যে এটার কনসিস্টেন্সিটা এরকম। তো স্যুপটা শুধু শুধু খেয়ে দেখা যাক, অসাধারণ। আসলে স্টারের খাবারের রিভিউ আমার দিতে একটু কেমন যেন লাগে, কারণ আমার কাছে মনে হয় ঢাকা শহরের এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা স্টারের খাবার পছন্দ করেন না। ওনাদের খাবারের টেস্ট এক কথায় অতুলনীয়, এবং ওনাদের এখানে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে, ওনারা অনেক বেশি হাইজিন মেনটেন করেন, ওনাদের স্টাফদের ব্যবহার অনেক ভালো, সময় অনেক বেশি হেল্পফুল, সেই সাথে খাবারটা তো এক কথায় মানে স্টারের সাথে অন্য কোনো জায়গার তুলনা হয় না। এখনও পর্যন্ত স্টারের যে টেস্ট সেই টেস্ট আমরা কোথাও পাইনি। স্টার আসলে একটা ঐতিহ্য, এখানে এখানকার খাবার দাবার, এখানকার সব কিছু একটা ঐতিহ্য বলা যায়। আর আজকে আমরা যেখানে এসেছি এটা তো আরও বেশি স্পেশাল একটা জায়গা, কারণ পুরান ঢাকার মানুষরা সকাল 6টার সময় উঠেই এখানে নাস্তা করতে চলে আসে। তো আমরাও সেই ফিলটা পাওয়ার জন্য এখানে চলে এসেছি আজকে। আচ্ছা, আমি মুরগির স্যুপটা খেলাম, এখন আমি রুমালি রুটি দিয়েই কলিজা একটু ট্রাই করব। এটাই কিন্তু ঢাকার প্রথম স্টার, আগে অন্য একটা বিল্ডিংয়ে ছিল, এখন এই বিল্ডিংয়ে এসছে। তো এখানকার খাবারের টেস্ট সবাই বলে যে অন্য স্টারের শাখার থেকে এখানকার খাবারের টেস্টটা একটু ডিফারেন্ট হয়, আমরা সেটাই আজকে দেখব যে আসলেই ডিফারেন্ট কিনা। কলিজার টেস্ট কি বলবো, মুখে দিয়ে আর কথা বলতে ইচ্ছা করে না। আচ্ছা, কলিজাটা রুমালি রুটি দিয়ে তো বেশ ভালো, আমি একটু পরোটা দিয়ে খাই। কলিজার টুকরাগুলো দেখেন এরকম ছোট ছোট করে করা, ও মুখের ভিতরে পানি চলে আসছে, মানে আরেকবার খেতে চাইছে। আমার অপোজিটে যিনি আছেন, আমার ভিডিও করছেন মিস্টার শামস, উনিও ঢোক গিলছেন বারবার, কারণ ওনার মুখেও পানি চলে আসছে। কিন্তু দুর্ভাগ্যবশত উনি খেতে পারছেন না এখন, ওনার ভিডিও করতে হচ্ছে। অসাধারণ এই রান্নাগুলো, অনেক বেশি ঝাল না, আবার একদম যে কম ঝাল মিষ্টি মিষ্টি সেরকমও না, সবাই খেতে পারবে এই ধরনের একটা খাবার আর কি। কলিজা শেষ করে এখন মগজে চলে আসলাম, কোনো পার্ট বাদ যাবে না। খাসির মগজ দেখেন একদম আস্ত যে মগজ, ওরকম করেই দেওয়া হয়েছে, যথেষ্ট পরিমাণ গ্রেভি আছে, আমি একটা মগজ আর গ্রেভি একসাথেই নিয়ে নিলাম। যেহেতু প্রতিটা খাবারই আমাকে খেয়ে রিভিউ দিতে হবে, আমি একটু একটু করেই খেয়ে বলছি। পরোটার সাথে মগজ, মগজ তো এমনিতেই একটা মানে অন্য লেভেলের খাবার, নরম, সেই সাথে মগজ আর গ্রেভিটা পরোটার সাথে যখন একসাথে মুখে গেল অন্যরকম একটা ভালো লাগা।
আসার আগে বলছিলাম যে স্টারে রিভিউ দেওয়াটা একটু কঠিন, কারণ স্টারের কোনো একটা খাবার মুখে গেলে আর নেক্সট খাবারটা মুখে দেওয়ার জন্য ওয়েট করাটা খুবই মুশকিল হয়ে যায়। তা আমি কী কথা বলবো, আমার তো শুধু খেতে ইচ্ছা করবে। এবারে চলে আসলাম খাসির পায়াতে। ওয়াও, পুরা ওই পায়া রগ সব একসাথে পাচ্ছেন আপনি এক বাটিতে। আর এই যে পায়ার যে এই স্যুপটা, কথা বলার আগে একটু খেয়ে নিলাম। আচ্ছা, এটাতে একটু লেবু চিপে দিতে হবে, তাহলে এটার মজাটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। অসম্ভব মজা। একটু ভালো করে নেড়ে চেড়ে লেবুটা মিশিয়ে নিতে হবে। আমি পায়াটা একটু এই লুচি দিয়ে খাবো। গরম গরম পায়া, সেই সাথে লুচি, কোনো তুলনা হয় না। প্রত্যেকটা খাবার প্রত্যেকটা জায়গা থেকে একদমই কি বলবো, এ প্লাস। পায়ারই রক্তটা একটু ক্যামেরার সামনে খেয়ে দেখাতে হবে, না হলে তো রিভিউটা কমপ্লিট হবে না। তো দেখা যাক পুরোটা একসাথে মুখে দিতে পারি কিনা। প্রত্যেকটা খাবারই কিন্তু একই বিষয়, আপনার কাছে খুব ভালো লাগবে, না অনেক বেশি ঝাল না কম ঝাল, সব একদম ঠিকঠাক, মানে প্রত্যেকটা খাবারের একটা পারফেক্ট টেস্ট আপনি পান। এবারে খাসির মাংস গুণা টেস্ট করে দেখার পালা। আমি একটু দেখাই কয় টুকরা দিয়েছে। 1, 2, 3, 4, 5, 6 টুকরা এবং যথেষ্ট পরিমাণে ঝোল। তো আমি একটা টুকরা নিয়ে নেই, বড়টা দিয়ে খাবো। টুকরাগুলো দেখেন, বেশ ভালো সাইজ। আচ্ছা, আমি একটু মাংসটা ছিঁড়ে দেখি। বেশ ভালো, বেশ ভালো কোয়ালিটির মাংস এবং ওয়েল ডান। মাংসটা বেশ সফট। অনেকেই খাসির মাংস খেতে চান না, একটা খাসির গন্ধ লাগে, কিন্তু এখানে আপনি ও ধরনের কোনো গন্ধই পাবেন না, অনেক টেস্টি। এখানে নাস্তা করার উদ্দেশ্য যেটা, সেটা হলো মুরগির স্যুপ, কলিজা ভুনা, খাসির পায়া, এগুলোই আমার কাছে বেশি ভালো লাগে। খাসির মগজ, এটাও অতুলনীয়। কালা ভুনায় কয় টুকরা দিচ্ছে এটা দেখা যাক। 1, 2, 3, 4, 5, 6, 7 সাত টুকরা কালাভুনা পাচ্ছেন আর কিছুটা গ্রেভি পাচ্ছেন। আচ্ছা, আমি একটু কালাভুনার গ্রেভি আর ছোট্ট একটা টুকরা নিই। বেশ সফট। পরোটা দিয়ে কালাভুনা খাই। কালাভুনাটা খুব একটা ভালো লাগে নাই আমার, আমি জানি না কেন। আপনাদের কাছে ভালো লাগতেও পারে, বা আপনাদের কাছে কেমন লেগেছে এটা আমাদেরকে জানাবেন কমেন্ট করে। মিক্সড সবজি, বিভিন্ন ধরনের সবজি দেখা যাচ্ছে। আর এখানে একটা আস্ত রসুন আছে, সরি এটা আস্ত না, ভাঙ্গা আর কি। যাই হোক, রসুন যেখানেই থাকুক না কেন, উকি ঝুঁকি মেরে আমার দিকেই তাকিয়ে থাকে, কারণ রসুন আমার অনেক পছন্দ। আমি সবজিটা একটু রুটি দিয়ে ট্রাই করি। সবজির টেস্টটা অনেক ভালো। এখানে যদি আপনি অন্য কোনো আইটেম না নেন, শুধুমাত্র সবজি দিয়ে পরোটা বা রুটি খেয়ে ফেলতে পারবেন, সকালের নাস্তাটা হয়ে যাবে। পরোটা দিয়ে সুজির হালুয়াটা খাই, যেটা আমাদের খুবই পছন্দ। মানে নাস্তার সাথে একটা মিষ্টি আইটেম না থাকলে ভালো লাগে না। সুজির হালুয়াটা মজা, তবে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, এতগুলো খাবার খেতে খেতে সুজির হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে। সুজির হালুয়া গরম খেলে কিন্তু আসল টেস্ট পাওয়া যায়, সেটাই অনেক মজা। লুচি দিয়ে একটু সুজির হালুয়াটা খাই। লুচি দিয়ে সুজির কম্বিনেশনটাই বেস্ট কম্বিনেশন, তাই না? মজা। ডালপুরিটা আমরা চা দিয়ে খাবো, স্টারের সেই বিখ্যাত মজার চা দিয়ে ডালপুরি। চাটা আসুক, তারপরে আবার কথা বলছি। আমাদের চা দিয়ে গেল, আর চায়ের সাথে খাওয়ার জন্য আমরা আবার নতুন করে আরেকটা পরোটা অর্ডার করেছিলাম, কারণ চায়ে চুবিয়ে চুবিয়ে পরোটা খেতে আমাদের অনেক পছন্দ। আর সেই সাথে আজকে সকালবেলা
ডাল পুরি দিয়ে চা, আমি জীবনেও সকালবেলা ডাল পুরি দিয়ে চা খাইনি, এটা আমাদের বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তা হিসেবে খেয়েছি। তো আজকে দেখি সকাল সকাল এরকম ডাল পুরি দিয়ে চা খেতে কেমন লাগে। ডাল পুরিটা বেশ বড় সাইজ আর তুলতুলে, একদম নরম তুলতুলে আছে। আমি একটু ছিঁড়ে দেখাতে চাই যে ভিতরে ডাল মশলা কেমন আছে। বাও, ছেঁড়ার সাথে সাথেই তো বের হয়ে আসছে। বাও, অনেক বেশি, বেশ নরম এবং দেখতে ভালোই। ওনাদের ডাল পুরিতে আমার সবসময় যেটা মনে হয় যে আদার গন্ধটা একটু বেশি পাই আমি। স্টারের চা নিয়ে আর নতুন করে কি বলবো, অনেকেই আছেন শুধু এই চা খেতে স্টারে আসেন, চায়ের সাথে হয়তো বা একটা নান রুটি নিলেন বা একটা পরোটা নিলেন, অসাধারণ। এটার সুইটনেসটা একটু কম, যেটা আমার কাছে ভালো লাগছে। এখন পরোটা দিয়ে, মানে পরোটা চুবিয়ে চুবিয়ে চা খাবো, এটা আমাদের অনেক পছন্দের একটা খাবার। পরোটাটা এভাবে পেঁচিয়ে নিতে হবে। আমরা স্টারে এসে যত যাই খাই না কেন, আমাদের এই চা এবং চায়ের সাথে চুবিয়ে চুবিয়ে পরোটা, এটা একদমই ফেভারিট একটা খাবার। কোনো মজার একটা খাবার খেতে গেলে আপনার থেকে কিন্তু চোখ বন্ধ হয়ে আসে, এই যে ফিলটা, এটা মনে হয় না পৃথিবীর আর কোনো কিছু আপনাকে দিতে পারবে। খাবারই শান্তি আসলে, তাই না? চা আর পরোটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা স্টারের অন্য যে কোনো শাখায় খেয়ে থাকেন না কেন, আমার কাছে মনে হয় যে একবার এই শাখায় এসে আপনাদের খাবারগুলো ট্রাই করা উচিত, কিছুটা হলেও আপনাদের কাছে টেস্টে একটু ডিফারেন্ট লাগবে। আর সার্ভিস তো সব স্টারই একই রকম, ওনারা খুবই খুবই আন্তরিকভাবে আপনাদেরকে সার্ভিস দিবে। আর সেই সাথে আমি বলতে চাই যে এখানে আসলে না অন্যরকম একটা ভাইব কাজ করে, মনে হয় পুরান ঢাকার লোকজনের সাথে বসে খাচ্ছি। পুরান ঢাকার লোকেরা তো সবসময়ই খাবার দোষী, এই জিনিসটা ভালো লেগেছে আজকে। সেই ভোর 6টার সময় উঠে আমরা এখানে এসেছি, এসে দেখলাম যে একে একে সবাই ঢুকছে এখানে খাওয়ার জন্য, তো পরিবেশটা একটু অন্যরকম লাগবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। অনেক ভালো থাকবেন, সামনের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ। চা আর পরোটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের